আমাদের নেত্রীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চাচ্ছি, এই সরকারের পদত্যাগ চাচ্ছি। এই দীর্ঘ 17 বছর যাবৎ মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনের জন্যই আজকে চট্টগ্রামের রুট মার্চ। সেই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আজকের এই রুট মার্চ, কুমিল্লা থেকে চট্টগ্রামের রুট মার্চ। এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে। বৃষ্টি না, কঠিন ঝড়ের ভিতরে মানুষ তো বৃষ্টি কি দেখছেন? এই বৃষ্টি মানুষ কি হবে? একটু ভিজবে, জ্বর উঠবে, মানুষের তো জীবন বের হয়ে যাচ্ছে। আজকে 15 বছর মানুষ ভোট দিতে পারে না, মানুষের জীবনের নিরাপত্তা নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একটা ডিম দিয়ে চারজনে ভাগ করে খেতে হচ্ছে। এই বৃষ্টি তো তার থেকে কঠিন না, মানুষ উদ্গ্রীব হয়ে আছে।